হাথুরু আউট, সিমন্স ইন, গেল দুই দশকে কত কোচ এলো আর গেল, বাংলার ক্রিকেটারদের উন্নতি কি আর চোখে পড়ল, শান্তদের ডাগ আউটে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওস্তাদ ফিল সিমন্স, নতুন কোচের ভিন্ন ভিন্ন টেকনিক আর ট্যাকটিক্স কি সাফল্যের পথ খুলে দেবে বাংলাদেশকে। মজার ব্যাপার, সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট দিন পাঁচেক পরেই মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ, প্রোটিয়াদের সাথে একই বিমানে এসেছেন, হয়তো টেম্বা বাবুমা এইডেন মার্করামদের ঘায়েল করার ছকও এঁকে ফেলেছেন ক্যারিবিয়ান সাবেক অলরাউন্ডার ফিল সিমন্স। দুই যুগ ধরে বনেদি ফরম্যাটে বাংলাদেশ, এখন অবধি সাউথ আফ্রিকাকে হারাতে পারেনি লাল বলের ক্রিকেটে, যদিও এবার ঘরের মাঠে দারুণ সুযোগ শান্ত বাহিনীর, অনভিজ্ঞ দল নিয়েই বাঘেদের চ্যালেঞ্জ সামলাতে এসেছে ওরা। সাউথ আফ্রিকা দলের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে বিমানবন্দরে, কারণ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন, এরপর দেশে সরকারের পালাবদল, ওসব কারণে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হোস্ট করতে পারেনি বাংলাদেশ। টেস্ট সিরিজ খেলতে সাউথ আফ্রিকা আসবে কিনা তা নিয়েও ছিল ধোঁয়াশা, যদিও গেল মাসে সাউথ আফ্রিকার প্রতিনিধি দল ঢাকায় আসলে তাদের সামনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাই তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব সংশয় কেটে গেছে, এবার মাঠের ক্রিকেটে টাইগারদের দাপট দেখানোর পালা। বাংলাদেশের জন্য বড় ভয়ের নাম হতে পারেন কেশব মহারাজ, টাইগারদের বিপক্ষে আফ্রিকার এই অর্থোডক্স স্পিনারের রেকর্ডও বেশ উজ্জ্বল, নতুন বলে কাগিসু রাবাদা গড়ে দিতে পারেন বড় পার্থক্য। নয় বছর আগে সবশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলে সাউথ আফ্রিকা, সেবার বৃষ্টির কারণে দুই টেস্টেই ফল আসেনি। সাইফুল রূপক, একাত্তর, ঢাকা।